তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় রেললাইনে কাটা পড়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো 25 বছরের এক যুবকের। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাসমূহে। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় বালুছড়া এলাকার রজনী নবদাসের ছেলে অরুণ নবদাস প্রতিনিয়তই মদমত্ত অবস্থায় থাকত। অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় জনৈক চন্দন দাসের বাড়িতে অবৈধভাবে চোলাই বাংলা মদের বিক্রি হয়, আর এখান থেকেই অরুণ নবদাস সহ একাংশ যুবক এবং মধ্যবয়স্করা প্রতিনিয়ত নেশা করে থাকে। বৃহস্পতিবারও যথারীতি প্রচণ্ড মদ খেয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সামান্য কোনো বিষয় নিয়ে বচসা হয় বলে জানিয়েছে মৃত অরুণের বাবা। এরপর রাত 11:45 নাগাদ স্থানীয় রেল পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছয় যে মাইগঙ্গা এলাকায় এক ব্যক্তি কোনোভাবে রেললাইনের নিচে কাটা পড়েছে। পরবর্তী সময় সংশ্লিষ্ট রেল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং পরবর্তী সময় বিষয়টা পরিষ্কার হয় যে ওই মৃতদেহ অরুণ নবদাসের। এভাবে তরুণ তরতাজা যুবকের রেললাইনের নিচে কাটা পড়ে মৃত্যু হওয়ার ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সেই সাথে সাথে অবৈধভাবে প্রায় প্রকাশ্যে চোলাই মদ বিক্রি নিয়ে সামগ্রিকভাবে পুলিশি ব্যবস্থার দিকে আঙুল তুলছে এলাকাবাসী। কি নাম আপনার ছেলের? কোন জায়গায় বাড়ি আপনারা? ঝামেলা টামেলা কিছু আসলো নি বাড়িতে? কি নাম বাড়ির মালিকের? চন্দন। চন্দন কি? চন্দন দাস। চন্দন দাস বাড়িতে মদ বেসে না? ঘটনা তো রাত্রিবেলা আমরা খবর পাইছি, প্রায় 11:45 দিকে আমরা খবর পাইছি। তো পাইছি যে তারপরে আমরা যথারীতি আমরা বাইরেছি, বাইরে এসে কোন জায়গাতে তাদের থেকে খবর নিছি। খবর নিয়ে তারপরে এটা মাইগঙ্গা ব্রিজের কাছাকাছি, ওভার ব্রিজ আছে একটা এখানে উপরে, তো ওনারে পাইছি। পাই এরপরে আমরা যথারীতি থানার আর হসপিটালের মর্গে আমরা নিয়ে আসি। কী নাম ওনার? ওনার নাম হচ্ছে অরুণ নবদাস। অরুণ নবদাস, বয়স 35, বাবার নাম হচ্ছে শ্রী রজনী নবদাস। কোন জায়গায় বাড়ি? বাড়ি হলো বালুছড়া, বালুছড়া বাড়ি। কোন রেল মানে ইয়ে বসে? এটা সম্ভবত আমরা এখনও খবর পাইছি না, তবে মোটামুটি আমরা পাইছি একটা, যেটা মালগাড়ি ডাউনে আসিল ওইটা সম্ভবত এটাই ছেড়ে দিয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।